মার্কিন অস্ত্রের দুর্বলতার রহস্য ড্রোনের কাছে ধরাশায়ী আমেরিকার আব্রাহাম স্ট্যাঙ্ক রাশিয়ার সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকে ইউক্রেন মোট সাতশো আটানব্বইটি ট্যাঙ্ক হারিয়েছে যার মধ্যে কিছু আমেরিকা কিয়েভকে দান করেছিল সম্প্রতি ইউক্রেন যুদ্ধে মার্কিং অস্ত্র ধ্বংস হওয়ার বিষয়টি আমেরিকানদের জন্য একটি মাথা কারণ হয়ে দাঁড়িয়েছে এই প্রসঙ্গে নিউ ইয়র্ক লিখেছে সামরিক বিশেষ করে অভিযানের সময় আমেরিকার তৈরি ট্যাঙ্কগুলো রুশ ড্রোনের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয় এবং ধ্বংস করা হয় মার্কিন দৈনিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক নিপন্থে লিখেছে যে ইউক্রেনের সেনাবাহিনী গত দুই মাসে ড্রোন হামলায় আমেরিকার দেয়া পাঁচ টি আব্রাম স্ট্র্যাঙ্ক হারিয়েছে নিউ টাইমস লিখেছে যে ইউক্রেনের ড্রোন যুদ্ধ যা আধুনিক যুদ্ধে বিপ্লব ঘটিয়েছে সেটি আমেরিকার সামরিক শক্তির অন্যতম শক্তিশালী প্রতীক ট্যাঙ্কের ওপর এক ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে নিউ ইয়র্ক টাইমসের নিবন্ধন অনুসারে ড্রোন প্রযুক্তির আকার এবং জটিলতার উপর নির্ভর করে এই ড্রোনগুলোর জন্য কমপক্ষে পাঁচশো ডলার খরচ করা হতে পারে আর এটি নিজেই দশ মিলিয়ন ডলারের মার্কিং আব্রাম ট্যাঙ্ক ধ্বংস করার জন্য একটি ছোট বিনিয়োগ মার্কিন সংবাদ মাধ্যমটি তার প্রতিবেদনে আরও উল্লেখ করেছে যে রাশিয়ার সঙ্গে সংঘাতের শুরু থেকে ইউক্রেন মোট সাতশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক হারিয়েছে এছাড়াও জাতিসংঘের প্রাক্তন অস্ত্র পরিদর্শক স্কট রিটার যিনি আবার এক সময় মার্কিন গোয়েন্দা কর্মকর্তাও ছিলেন তিনি বলেছেন ইউক্রেনের জন্য মার্কিন কংগ্রেসের তহবিল দিয়ে কেনা শেষ সরঞ্জামটি জুলাইয়ের মধ্যে রাশিয়া ধ্বংস করবে উইস কানসিন রাজ্যের রিপাবলিকান সেনেটর রন জনসনও এই প্রসঙ্গে হতাশা ব্যক্ত করেছেন যে ইউক্রেন এবং অন্যান্য দেশের জন্য নতুন সহায়তা প্যাকেজ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বলে বিবেচিত হয়েছে তিনি বলেন আমরা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ ক্রমেই কেড়ে আমরা প্রতিরক্ষার জন্য নয়শো বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছি কিন্তু প্রতিবারই যখন প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে এটি আমাদের কাছে আরও স্পষ্ট হয়েছে যে আমাদের আরও কিছু করতে হবে তিনি আরও বলেন এ ধরনের অর্থ ব্যয় করার আগে সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধ এদিকে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দক্ষিণ যুদ্ধ গ্রুপের ইউনিটগুলো ডোনাক্স পিপলস রিপাবলিক এর কৌশলগত গুরুত্বপূর্ণ শহর ভোকা বোকা সম্পূর্ণরূপে মুক্ত করেছে পাশাপাশি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দুটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে শত্রুরা চারশো জন সেনা তিনটি গাড়ি এবং একটি ওসা এ কে এম এয়ার ডিফেন্স সিস্টেম একটি একশো মিলিমিটার ডি টোয়েন্টি অস্ত্র একটি গ্র্যান্ড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম দুটি নোচা ইলেকট্রিক ওয়ারফেয়ার স্টেশন এবং পাঁচটি ফিল্ড অ্যামিনেশন ডিপো হারিয়েছে দক্ষিণ যুদ্ধ গ্রুপ আরও সুবিধাজনক লাইন সুরক্ষিত করেছে এবং ডনেক্স পিপলস রিপাবলিকের ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী বিগ্রেড এবং আঞ্চলিক প্রতিরক্ষার কর্মীদের পরাজিত করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী গত চব্বিশ ঘন্টার মধ্যে নিপার এয়ার ইউক্রেনীয় মি টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে পাশাপাশি একটি ড্রোন উৎপাদন কেন্দ্র ধ্বংস করেছে মন্ত্রণালয় জানিয়েছে এছাড়া রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চব্বিশ ঘন্টার মধ্যে আটটি হিমারাস উড়াগান রকেট এবং ইউক্রেনের সেনাবাহিনীর একশো চুরানব্বইটি ড্রোন ধ্বংস করেছে মন্ত্রণালয় যোগ করেছে সব মিলিয়ে রাশিয়ান বাহিনী ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে নয় হাজারটিরও বেশি ফিল্ড ব্রাঞ্চ আর্টিলারি অস্ত্র ও মর্টার ধ্বংস করেছে সেই সাথে পাঁচ বিরানব্বইটি ইউক্রেনীয় যুদ্ধ বিমান দুশো সত্তরটি হেলিকপ্টার বাইশ হাজার দুইশো উননব্বইটি মনুষ্যবিহীন আকাশযান পাঁচশো আটটি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পনেরো হাজার আটশো ষোলোটি ট্যাঙ্ক এবং অন্যান্য সাজোয়া যান এক হাজার দুইশো উনসত্তরটি মাল্টিপল রকেট লঞ্চার এবং একুশ হাজার দুইশো পাঁচটি বিশেষ সামরিক মোটরযান ধ্বংস করেছে মন্ত্রণালয় জানিয়েছে